हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। और आज के चले नतून ब्लॉग नहीं और सकल के जाना हमार वीडियोते अनेक अनेक शुभेच्छा। जरा हमार वीडियो देखो ता है तो अने भलो लागे बा भलो लागे ना जानी ना, तो अने के जानिए फ्रेंड आछे जे वीडियो केन करछिना, तो तार एक कारण छिलो। तो सेई जोन्नो वीडियो गत कयेक दिन करिनी, माने गत लास्ट वीडियो करेछि आमार मायेर एनिवर्सारी। तो से दिन सब किछु आमरा जानतामो ना ठीक ठाक, तो से दिन ही भिडियो लास्ट करेछि। तो तारपरे कदिन आर भिडियो करिनी, माने तार दुदिन पोरे आमार एक जामाइ बाबू जातो तो दीदिर हजबैंड मारा गेछे करोनाय। तो मनटा सत्यि खूब खराब, एई कदिन धरे मनटा माने जतोई भाबछि मने करब ना, तो एक ही कथा बारे बारे मने करछे। दीदी जदिओ आमार थेके अनेकटाई बड़ो छिलो, बड़दी माने ओ आमार थेके प्राय 10-11 बछरेर बड़ो, तबुओ तो एक ही बाड़ीतेई थाकतम आमरा जेठुर आर आमादेर पाशापाशि घर। तो सत्यि खूब मिस करछि आर माने मनटाओ खूब खराब, एई कदिन सत्यि भिडियो करते इच्छे करेनि। तो बाबा बाड़ीते एई कदिन आछि ठिकई, किन्तु भिडियो एइजन्य आर करिनि, भालो लागछिलो ना। तो आज के भावलम करब ना, तो जैक आज के करलम जो भिडियो तो कन्टिन्यू करते हैं, तो से आज के करी और आगामी एक दिन पर चले जाब। और इखने तो भिडियो है तो हमार हजबैंड आज आसबे नीते, तो से चले जाब। तो आज के भावल आज के एक ब्लग कराई जाए, से ही आजकल ब्लगटा करा और मनटा सत्य भलो नहीं। जतई हक जेठुर मे दीदी, तबुओ दीदी तो दीदी है तक ना, तो सत्य मनटा खराब। और ए रकम जो घटे जाए सत्य को दिन भावनी, हठात करे की थेके की जानो एकटा होये गेलो, माने मनटा सत्यि आर भालो नाई। माने किछु जे करबो बा कोथाओ जाबो कोनो किछुते जानो कोनो उत्साहई पाच्छि ना, माने सब समय जानो एकटा भेतरे भय काज करछे। आर एई रकम निजेदेर मध्ये एकटा घटना घटे जाओयार पर जानो मनटा सत्यि आरो भेंगे गेछे, माने की किछु करते गेलेई मने होच्छे जानो आमार निजेरो होयतो होये जाबे। आर आमार एकटा छोटो बाच्चा आछे, तो सत्यि कथा एइबार एसे एखाने कदिने आर एकटा कोथाओ बेराते जाइनि, बेरोइनि बाड़ी थेके, एकदम घरबंदी एई कदिन पुरो। तो एखे घड़ीते देखते ही पाच, घड़ीते बजे 9:50, तो 9:50 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে কিছু রান্না বান্না হবে, চলো পারলে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর মনটা তো সত্যি ভালো নেই, তো কি আর করা যাবে, মানে মনটা সত্যি খুব খারাপ আর ভিতর থেকে কিছুই জানো কোনো কিছুতে উৎসাহই পাচ্ছি না। এই কদিন ওই জন্য আর ব্লগ করিনি। তো যেহেতু চলে যাব আগামী সোমবার, তো সেই জন্য আজকে ভাবলাম একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমার হাজবেন্ড আসবে বিকেলে, আমি একাই এবার চলে যেতাম। তো যেহেতু করোনার পরিস্থিতি ভালো না, তো সেই জন্য বাসে বা কিছুতে যাওয়া যাবে না, ওই জন্য আসবো আমরা এবার বাইকেই আবার ফেরত যাব, সেই জন্য ও আসবে নিতে। তো চলো আমাদের ব্লগটায় আমার সাথে থেকো। তো এখন দেখো রান্না হচ্ছে, রান্নাঘরে চলে এসেছি। আর এখন হচ্ছে এঁচোড়ের তরকারি, এটা অস্মি করছে মানে আমার ভাইয়ের বউ। আর এইটা হয়েছে পেঁপে ভাজা, এটা আমাদের গাছের দুটো ছোট্ট পেঁপে পড়েছিল, তো সেই পেঁপেটাই ভাজা করা হয়েছে। আর আমি এখন দেখো খাচ্ছি ব্রেকফাস্টে মুড়ি সব কিছু দিয়ে মেখে, আর ডিম সেদ্ধ, আর ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ আর মুড়ি মাখা ঝাল মুড়ি। তো এই যে দেখো তরকারিটা হয়ে গেছে, আর এইখানে হয়েছে ডাল। আর এখন করব এই ছানার ডাল না, তো সেই জন্য ছানা নিয়ে নিয়েছি। আর এটাতে একটু লবণ হলুদ চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে এটা বড়া বানাতে হবে আগে, তারপরে আলু দিয়ে তরকারি এটা দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেবো না, তরকারিতে যেহেতু রান্নার সময় আবার দেবই, এখন আমি বড়াতে খুব বেশি দিচ্ছি না। তো এইবার লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দেবো হলুদ, হলুদ আর দেবো একটু ময়দা, ময়দা মিশিয়ে এটা অল্প দেবো যাতে শুধু বড়াটা গোটা হওয়ার জন্য। দেখো দিয়ে দিচ্ছি অল্প ময়দা, খুব বেশি না, একটু এই বড় চামচের 1 চামচ মতো দিলাম। এবার ভালো করে এটা হাত দিয়ে মেখে নেব, ও সরি চিনিটা দিতে ভুল হয়ে গেছে, তো একটু চিনি দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ চিনি, এরপর ভালো করে মেখে নেব।
তো দেখো ছানাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর যে মশলাগুলো দেব সেটা একসাথে তোমাদের দেখিয়ে দিই। তো দেখো যে জিনিসগুলো আমি একসাথে বেটে নেব, তো এখানে নিয়েছি নারকেল আর দুটো শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা আর নারকেলটা টুকরো করে নিয়েছি এইভাবে তুলে। তো এটা দেব আর দেব মগজ। তো মগজটা আমি ছাকনায় নিয়েছি কারণ ছাকনায় নিলে না ধোয়াটা খুব সুন্দর হয়, সর্ষে মগজ পোস্ত এই ধরনের জিনিসগুলো এগুলো ধোয়া খুব ভালো হয়। তো মগজটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। আর নিয়েছি এই যে টমেটো, টমেটোটাও দিয়ে দেব আর যে নারকেল লঙ্কা এটা নিয়েছি সেটাও দিয়ে দেব আর এই যে পোস্তটা সেটাও এই ছাকনাতে করেই ধুয়ে নেবো একসাথে। তো ছোটো জিনিসগুলো এইভাবে ছাকনায় ধুলে কি বলো তো পড়ে যাওয়ার ভয় থাকে না, নইলে বাটিতে করে ধুতে গেলে অনেকটাই পুড়ে টুড়ে যায়। এই যে কি সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। তো এইবার আমি এটা মিক্সিতে একদম ব্লেন্ড করে নেবো ভালো করে। তো চলো মিক্সিতে ব্লেন্ড করে তোমাদের আবার দেখা। মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে, এরপরে আমি বড়াগুলো করে নেবো। তো এটা এখন ঢাকা দিয়ে রেখেই দিই। তো এই যে দেখো বড়াগুলো করছি আর কয়েকটা আমি বানিয়ে নিয়েছি, ঠিক এরকম করে পুরো ছানাটার বড়া আমি করে নেব। ঠিক দেখো বড়াগুলো আমি খুব বড় করিনি কারণ বেশি বড় করলে তোমার ঝোলে দেওয়ার পর বড়াগুলো আবার বড় হয়ে যায়, সাইজে ফুলে যায়, তো সেই জন্য একটু ছোটোই করেছি। আর এই যে এখানে একটা ননস্টিক প্যান বসিয়েছি, তো এবার দিয়ে দেবো সাদা তেল। তো এই তো দেখো প্যানটা আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো আর বড়াগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। একটু কড়া করে না ভাজলে বড়াগুলো পরে আবার ভেঙে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য একটু কড়াভাবেই ভাজবো। তো এক এক করে সব বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো চলো আজকে তোমাদেরকে আমি এই রান্নার রেসিপিটাও শেয়ার করি। তো সত্যি খুব টেস্টি হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ আলুটা, আলুটা আমি ধুয়ে নিয়ে নিয়েছি আর এই যে বড়াগুলো সব ভেজে নিয়েছি একটা বাটিতে উঠিয়ে রেখেছি, এইবার এই বাকি তেলটাতে আলুটা ভেজে নেব। তো আলুটা এবার ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। তো চলো আলুটা একদম ভালো করে ভেজে নিই। তো এরপরে দেখতে পাচ্ছ আলুটা কড়াইয়ে, কারণ ওই জায়গাটা আমার খুব ছোটো হচ্ছিলো প্যানটাতে ভাজা, তো সেই জন্য আমি একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। তো এরপর ভাজার পরে এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে শুকনো হয়ে গেলে জল দিয়ে দেবো। তো চলো আর একটু ভালো করে মশলাটা এবার কষিয়ে নিই। আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ। সামান্য হলুদ দিয়েছি কারণ খুব বেশি দেবো না, এটা একদম যে হলদে কালার সেটা হবে না, একটু সাদা সাদা কালারটা থাকবে। তো এরপর সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এই যে দেখতে পাচ্ছি এবার শুকনো শুকনো মশলাটা হয়ে এসছে, তো এই মশলা ধোয়া বাটিটায় আমি একটু জল দিয়ে বুলিয়ে দিয়ে দিচ্ছি। পরে আর একটু জল অবশ্য লাগবে যেহেতু বড়াগুলো দেবো, তো একটু ঝোলটা প্রথমে না রাখলে একদম ঝোলটা ঘন হয়ে যাবে, তো একটু গ্রেভি ভাব থাকবে না, তো সেই জন্য আর একটু পরে জল দেবো। তো এইবার সম্পূর্ণ কষানো হয়ে গেছে মশলার জলটা দিয়ে, এরপর এমনি জল আর একটু দিয়ে দেবো। এরপর দেখো ঝোলটা আমার ফুটে গেছে, তো বড়াগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে খুব একটা নাড়াঘাটা করবো না, জাস্ট বড়াগুলো একটু চুবিয়ে দেবো যাতে বড়াগুলোর ভেতরেও ঝোলটা ঢোকে সেই মতো, আর বেশি নাড়াঘাটা করলে ভেঙে যেতে পারে বড়াগুলো যেহেতু খুব নরম। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে একটু হালকা ফুটে গেলে তারপর চিনি দিয়ে নামিয়ে নেব। তো এরপর দেখো দিয়ে দিচ্ছি চিনি, আর চিনি দেওয়ার পর একটু নেড়ে তারপরে দেব কাসুরি মেথি। তো কাসুরি মেথি এই যে কাসুরি মেথিটা হাতে একটু ক্রাশ করে নিয়ে তারপরে দিয়ে দেব ছড়িয়ে, খুব বেশি দেব না তাহলে তেতো হয়ে যাবে। আর এরপরে দিয়ে দিচ্ছি একটু পনির বাটার মশলা। তো পনির বাটার মশলার ফ্লেভারটা খুব সুন্দর, গন্ধটা খুব সুন্দর আসে, তো সেই জন্য অল্পই দেব, খুব বেশি না, এটা আমি হাফ প্যাকেট মতো ছিল সেটাই দিয়েছি। আর দিয়ে দেবো লাস্টে একটু বাটার, বাটার দিয়ে আর বেশি ফোটাবো না, বাটারটা জাস্ট গলে গেলেই নামিয়ে নেব। তো এইভাবে তোমরা বাড়িতে করেই দেখতে পারো ছানার ডালনাটা। তো এই যে বাটার, আমুল বাটার আছে, এটা আমি এখানে এক চা চামচ মতো দিয়ে দেবো। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতেই পারো।
আর এই যে দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা একটু হালকা পাতলা আছে, তো এই রকম গ্রেভিটা যদি না রাখো একদম ঘন আগেই করে দাও তো পরে কিন্তু একদম ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু ঝোল ঝোল নামাবো, এটা পরে যখন খাবো মানে লাঞ্চের সময় তখন আরও ঘন হয়ে যাবে। দেখো এখন আমার ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, টেনে গেছে, আর বড়াগুলো ততটা স্পঞ্জি হয়ে গেছে। তো এইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করো। তো আজকে আমাকে এই ভিডিওতে বলো যে আমার এই ছানার ডালনাটা তোমাদের কেমন লাগলো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন দেখতে পাচ্ছ একটু আগে কেবল স্নান করেছি, মানে স্নান একবার করে গিয়েছিলাম। তো যেহেতু আমাদের আশেপাশে কয়েকজনের করোনা পজিটিভ ধরা পড়েছিল, তো আজকে ভাবলাম আমরা একটু টেস্টটা করিয়ে নিই। তো সেই জন্য আজকে আমি আমার ভাই আর ভাইয়ের বউ গেছিলাম কোভিড টেস্টটা করাতে। তো ওখানে টেস্টটা করিয়ে আসলাম, দিয়ে আবার স্নান করে নিয়ে এখন ভাবছি যে একটু যে চা খাবো। এই যে সবার জন্য চা করেছি আবার একটু, তো চা খেয়ে তারপরে পরে লাঞ্চ করবো। তো চলো সবাই মিলে একটু চা খেয়ে নেওয়া যাক। আর কোভিড টেস্টটা ওখানে এখন জানি না এটা নিয়ম কেমন, ওখানে আমাদের বলে দিল পজিটিভ নেই, নেগেটিভই আছে, আর রিপোর্টটা পরে দেবে, মুখেই বলে দিল এখন। তো এইভাবেই নিয়ম কিনা আমি ঠিক জানি না, আজকে এই প্রথম আমি কোভিড টেস্ট করালাম এসে, সেই জন্য একদম ফ্রেশ হয়ে নিয়েছি। যেহেতু হসপিটালে করিয়েছি তো হসপিটাল থেকে এসে একটু ফ্রেশ হওয়াটা জরুরি, সেই জন্য। তো চলো এবার চাটা খেয়ে নিই। এরপর দেখো সবাই মিলে আমরা ডাইনিংয়ে খেতে বসে গেছি, আর শুধু আমার ছেলে ওপরে খাচ্ছে টি টেবিলে, আর বাবাও যেহেতু নিচে বসতে পারে না সেই জন্য বাবাও টি টেবিলে খেয়ে উঠে গেছে বাবা। আর আমি, ভাই, ভাইয়ের বউ আর মা, আমরা সবাই মিলে ডাইনিংয়ে চলে এসেছি। তো আজকের মেনুগুলো তো তোমাদের দেখিয়েছি, ডাল, এঁচুড়ের তরকারি, ছানার ডাল না, আর একটা হয়েছিল চাটনি। তো সেটা পরে যেহেতু করা হয়েছে তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি চাটনিটা, তো মুখেই বলে দিলাম যে আজকে রান্না হয়েছে চাটনি। তো চলো এগুলো আজকে দিয়ে লাঞ্চ করে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। হ্যালো ফ্রেন্ডস, এখন চলে এসেছি সন্ধ্যাবেলা, আর আমি বলেছিলাম যে আজকে আমার হাজব্যান্ড আসবে, তো ও একটু আগে চলে এসেছে, তো তার জন্য এখন হবে একটু চিকেন পকোড়া। চিকেনটা আমাদের ফ্রিজে রাখাই ছিল। আর চিকেন পকোড়া কী কী করতে কী কী লাগছে সেটা তোমাদের আমি লিঙ্কটা দিয়ে দেবো, এর আগে আমার একটা পকোড়ার ভিডিও আছে চিকেন পকোড়ার। আর তবুও চলো আজকে দেখিয়ে দিচ্ছি কীভাবে চিকেন পকোড়াটা করি, মোটে না। তার জন্য চিকেনটাকে এখানে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা আদবাটা টাইপের করে নেব, একদম মিহি পেস্ট বানাবো না, আদবাটা করব। আর নিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে বাড়িতে করা জিরে গুঁড়ো আছে, আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে বেসন। আর নিয়ে নিয়েছি একটা ডিম, তো এইগুলোই দিয়ে দেবো তো পরিমাণ মতো, আর লবণ হলুদ এগুলো তো লাগবেই। তো চলো চিকেনের মধ্যে এক এক করে আমি সব জিনিসগুলো দিয়ে নিই, আর তার আগে এটা একটা আদবাটা টাইপের পেস্ট বানিয়ে নেবো, তো পেস্টটা আগে করে নিই। তো দেখো এখানে মশলাটা আমার আদবাটা টাইপের হয়েছে, আমি কিন্তু একদম ফাইন পেস্ট বানাইনি। তো এটা এবার পুরোটা দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, সেটা তোমাদের বলা ভুল হয়ে গেছে, আর দেবো চালের গুঁড়ো। তো এক এক করে আমি জিনিসগুলো সব দিয়ে দিচ্ছি। তো এখানে কুচোনো পেঁয়াজটা দিয়ে দেবো আগে, দিচ্ছি এই পেস্টটা। তো পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ডিমটা এবার। আর এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ মতো, আর দিয়ে দেবো বেসনটা, বেসনটা একটু বেশি পরিমাণ দেবো।
3 চামচ মতো বেসন দিলাম আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এটাও 2 চামচ মতো দিলাম তোমরা পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবে এরপর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো খুব বেশি দিচ্ছি না যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে গ্রেট করেছি আর অল্পই দিলাম ওই জন্য আর দিয়ে দেব ধনে গুঁড়ো সেটাও অল্প পরিমাণে দেব এটা কেনা ধনে গুঁড়ো সেটা আমি দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটাও পরিমাণ মতো আর দেব হলুদ হলুদটা খুব বেশি দেব না অল্পই দিচ্ছি আর একটু দিচ্ছি টেস্টের জন্য চিনি এটা আগে বলিনি অল্প সামান্য চিনি আর দেব খাবার সোডা এখানে 1/4 চামচ খাবার সোডা এগুলো আমি ভালো করে মেখে নিয়ে ব্যাটারটা তৈরি করব আর আমার এটাতে জল লাগবে না এই যেগুলো দিয়েছি সেটা দিয়ে আমার জলের কাজটা হয়ে যাবে তো ভালো করে মেখে নেব তো চলো মেখে নিয়ে ফেরত আসছি আবার তোমাদের সাথে তার জন্য আমি যে ব্যাটারটা সেটা রেডি করে নিয়েছি মেখে সব কিছু একটু টাইটভাবে মেখেছি এই যে দেখো ব্যাটারটা এরপর দেখো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তো আমি এক এক করে এবার পকোড়াগুলো ভেজে নেব এই দেখো তেলটা ভালো গরম হয়ে গেছে তো পকোড়াগুলো এক এক করে দিয়ে চলো ভেজে নিই চলে এসেছি এখন চিকেন পকোড়া এই যে এখন খাচ্ছি চিকেন পকোড়া আর মুড়ি তো খেতে খেতে আর সবাইকে দিয়েও দিলাম পকোড়া ভাজার পরে হয়তো চিকেন পকোড়াটা আজকে করতাম না তো চিকেনটা কদিন থেকে রাখা ছিল করবো করছি করতে করতে করাই হচ্ছে না আর বিপদের তো শেষ নেই চারিদিকে তো সেই জন্য আর করার ইচ্ছেটাও ছিল না তো আজকে ওই জন্য ভাবলাম চিকেনটা এরপরে নষ্টই হয়ে যাবে তো করেই নিই সেই জন্য আজকে করে নিলাম তো চলো আজকের আমার চিকেন পকোড়ার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে আর সকালের যে ছানার ডালনাটা করেছিলাম সেইটা তো ভালো লাগলে লাইক করো আমার ভিডিওতে আর তারপরেও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করো তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো চলো টাটা বাই বাই গুড নাইট